রাজ্য গ্রামীণ সড়ক যোজনায় বিভিন্ন এলাকায় পাকা রাস্তা তৈরি হয়েছে, কিন্তু 50 বছর ধরে পূর্ব বর্ধমান জেলার ভাতার পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রামের রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে রয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। এর মধ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি হওয়ায় এখন আর চলাচল করা সম্ভব হচ্ছে না বলে গ্রামবাসীদের অভিযোগ। তাদের দাবি, বিভিন্ন সময়ে পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরাহা হয়নি, সবাই ভোটের আগে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ হয় না। আপনি কি করেন গ্রামে? আইসিডিএস করেন। যাতায়াত কি অসুবিধা হচ্ছে? গ্রামের রাস্তাটা খুব খারাপ, জল হয়ে গেছে। জল হলে কষ্ট হয়। আপনি কোন গ্রামের? কি সমস্যা হচ্ছে? রাস্তা কি হচ্ছে? রাস্তা গ্রামে দুদিনে নিম্নচাপের, মানে নিম্নচাপে এরকম রাস্তার অবস্থা, গ্রামের মানুষ বেরোতে পারছে না। তা আমরা চাই যে গ্রামের রাস্তাটা সুন্দর হোক, হ্যাঁ, সবাই যাতায়াতে যেন সুবিধা হয়। কি অসুবিধা হচ্ছে রাস্তাটাতে? মানে জল দাঁড়িয়ে আছে খালে, সাইকেল নিয়ে কোনো স্কুলের ছাত্র ছাত্রী যাবে সেখানে পড়ে যাচ্ছে, ঠিক আছে, গাড়ি ঘোড়া ঢুকছে না। রাস্তা বেলেন্ডা গ্রামে ঢোকা বেরোনো ভালো, মেন রাস্তা, মেন রাস্তার মধ্যে যে এই যে অবস্থা বেহাল বর্ষার জন্যে, তার জন্য এই রাস্তার কাজের জন্য একান্তই জরুরি দরকার। কিংবা এর আগে যে বর্ষা হওয়ার আগে যে রাস্তা হওয়ার কথা তাতেও হয়নি, এখন একান্তই রাস্তাটা হওয়া দরকার আছে। তো বিধানসভা ভোটের আগে বলেছিলেন যে রাস্তাটা হয়ে যাবে? হ্যাঁ, বিধানসভা ভোটের আগে বলেছিল রাস্তাটা হয়ে যাবে, কিন্তু রাস্তাটা হলো না। কিন্তু তার জন্য যে রাস্তা গ্রামে রাস্তা খারাপের জন্য গ্রামের মানুষকে প্রচণ্ড হারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার তো পঞ্চায়েত ভোট আসছে, আবার পঞ্চায়েত ভোট আছে, তাতে তো মানে অসুবিধা হতে পারে। এ ব্যাপারে প্রধান পরেশনাথ চক্রবর্তী জানান, খুব তাড়াতাড়ি এই এলাকায় পাকা রাস্তা তৈরি হবে। 50 বছর কোনো কাজ হয় নাই। আমি পঞ্চায়েতে ক্ষমতা আসার পর থেকে ভাতার পঞ্চায়েতে প্রতিটি গ্রামে পাকা রাস্তা, ঢালাই রাস্তা এ সমস্ত করেছি। একবারে সমস্ত করা সম্ভব না, কারণ আমার তো 21টা সংসদ, 21টা সংসদের মধ্যে আমরা চালিয়ে প্রত্যেক সংসদ যাতে কাজ হয় সেই ব্যবস্থা নিচ্ছি। ব্র্যান্ডা কটা রাস্তা হয়েছে আমার এলাকায়, আবার 2 বছর আমার টাইম আছে, সময় আগে কোনো কাঁচা রাস্তা থাকবে না, সমস্ত রাস্তা পাকা হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।